আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে টিউটোরিয়ালে আমরা আপনাদের মাঝে গেলাম ডট আইও ভূতের বিভিন্ন রকমের সমস্যার সমাধান নিয়ে চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার, এবং কিভাবে গেলাম ডট ভূতে সাকসেসফুলি আপনারা কাজ করবেন সকল বিষয় দেখাবো। যেমন অলরেডি গেলাম ডট ভূতে কাজ করতে গেলে অনেকেরই রকমের বিভিন্ন রকমের প্রবলেম হয়, নতুন ইউজারদের ক্ষেত্রে টেলিগ্রাম কানেক্ট করতে প্রবলেম হয়। যেমন ইতিমধ্যে আমারই একটা প্রবলেম হয়েছিল, যেমন টেলিগ্রামটা আমি কাজ করতে পারতেছিলাম না, যে টেলিগ্রাম বলতেছে নট জয়নিং। বর্তমানে যে টেলিগ্রাম ধারা কাজ করি ওই টেলিগ্রামটা ধারা কাজ এখানে হচ্ছে না, এবং সেই সাথে করে আপনাদের অনেকের ডিসকর্ডের প্রবলেম রয়েছে। তো আমি ডিরেক্টলি টেলিগ্রাম ভূতে যদি যাই তাহলে আমি আপনাদের একটু প্রবলেমগুলো তুলে ধরতে পারবো। যেমন আমি যদি আপনাদের দেখাই, যেমন এই যে এখানে আমি এই টেলিগ্রামটাতে জয়েন করলাম, জয়েন করার পর যখন আমি কন্টিনিউ বারে ক্লিক করছি তখন এখানে কী লেখা আসে আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন বলতেছে যে এই ইউজার নেমে আমার টেলিগ্রাম জয়েন নাই। তো এই টেলিগ্রামটা তো আমি অনেক আগে ইউজ করে ফেলছি, এখন তো ওই টেলিগ্রাম ধরে আমি জয়েনও করতে পারবো না। তো নতুন যে টেলিগ্রামটা ইউজ করতেছি ওই টেলিগ্রামটা ধরে কীভাবে আপনি এখানে সাকসেসফুলি কানেক্ট করে কাজ করবেন সেটা দেখাবো। শেষে তো করে ডিসকর্টের টাস্ক করতে গেলে অনেকেরই প্রবলেম হয়। যদি আমি সিম্পল এখানে ডিসকর্টের টাস্কে ক্লিক করি সেখানে দেখতে পাবেন অনেকে ডিসকর্টে জয়েন করা নিয়ে প্রবলেম ফেস করেন। যেমন এখানে আমি এক্সেপ্ট ইনভাইটে যখন ক্লিক করলাম দেখেন এই ডিসকর্টটা কিন্তু আমি জয়েন করতে এখনও পারি নাই, আমাকে সেই বাইবিটেই রয়েছে যে গ্রুপটাতে আগে থেকে আমি জয়েন ছিলাম। এখন যদি আমি ব্যাক বাটনে ক্লিক করে অনেকে করে সাধারণত কন্টিনিউ বারে ক্লিক করে, কন্টিনিউ বারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এইখানে এটা কী বলতেছে, আমার এই ইউজার নেমে এই ডিসকর্ডে জয়েন করা হয়নি। তো আমি এইগুলোর সাকসেসফুলি আপনাদেরকে একটা সমাধান দিব। সে সাথে করে একদম নতুন বিগিনার যারা আছে এই গেলাম ডট ভূতে দিয়ে অ্যাডোবে কাজ করে তারা কীভাবে একদম প্রথম থেকে এটাতে কীভাবে কাজ করা শুরু করবে এ টু জেড আপনাদেরকে দেখাবো। তার জন্য অবশ্যই রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা যেহেতু আপনাদের উপকারে আসতেছেই সেক্ষেত্রে ভিডিওটা একটা লাইক করেন, অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করেন। আর যদি আপনি ক্রিপ্টোকারেন্সি অ্যাডোপে নতুন হন, ফ্রিতে ভালো একটা আর্নিং করে যাচ্ছেন আপনার মোবাইল ফোন দ্বারা, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অথবা ক্লিক করে অল আইকনে ক্লিক করে দেন, যাতে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল সবার আগে আপনার ইনবক্সে নোটিফিকেশন চলে যায়। আর আপনি যদি মনে করেন যে আমি কাজ একদমই বুঝি না তাহলে এখানে প্লে লিস্টে আসেন, প্লে লিস্টে আসলে আপনি পেয়ে যাবেন প্রায় 17-18টা ভিডিও। এই ভিডিওগুলো যদি আপনি নিচ থেকে দেখে ওয়াচ করেন এখানে দেখেন অ্যাডোপের কাজ নিয়ে আমরা থাম্বনেল দিয়ে রাখছি, যেমন এই যে পাসওয়ার্ডের পেমেন্ট ডিসেবল কীভাবে চেক করবেন, অ্যাডোপ পর্ব 2 পর্ব 1 টু আপনি এখানে পাবেন, অ্যাডোপে কী অ্যাডোপে কাজ কীভাবে করে এগুলো সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। আপনি জানলে তো আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন। তারপর আপনি কি করবেন, যে কোনো একটা ভিডিওতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আসেন। ডিসক্রিপশন বক্সে যে এখানে ক্লিক করে দিলে দেখেন এখানে আমাদের টেলিগ্রামে ইউজার নেম আছে, আমার হেল্প টিম গ্রুপ আছে, আপনি আমাদের টেলিগ্রামে ক্লিক করে সিম্পল আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা কথা বেশি বাড়বো না, তো আজকে আমি অফারের সাথে সাথে প্রবলেমগুলো সলভ করবো। যেমন আজকে আমি একটা গেলাম ডোটের অফার শেয়ার করছি, সেটা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জের অফার। তো বাইবিট এক্সচেঞ্জের যে অফারগুলো দেয় ভাই এগুলো একদমই লোভনীয় লোভনীয় অফার। যদি এখানে আপনি উইন হন, ইউএসডিটি তো আসেই সবার জন্য রেওয়ার্ড, এক্সট্রা হচ্ছে 5টা আইফোন ছাড়া তারা 13 জনকে দিবে এরকম বলছে। বুঝতে পারছেন যে আইফোন গিভওয়েটা, বুঝতে পারতেছেন কি বড় একটা লেভেলের গিভওয়ে। যদি আপনি কিন্তু উইন হন আইফোন পাওয়ার চান্স অনেক বেশি, এবং আইফোন পাইলে আপনাকে এটা হয়তো ওরা কুরিয়ার করে আপনাকে পাঠিয়ে দিবে, এবং ইউএসডিটি তো সেটা আপনি অলরেডি পাচ্ছেন, ইউএসডিটি প্লাস আইফোনের অফার, এটা কেউ মিস করে না বাইবিট এক্সচেঞ্জের অফার। তো বাইবিট এক্সচেঞ্জের এই অফারে জয়েন করার জন্য আপনি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাচ্ছি যাদের বাইবিট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট নাই, বাইবিট এক্সচেঞ্জে একটা অ্যাকাউন্ট করে নিন, অথবা আপনি প্লে স্টোরে আসেন। প্লে স্টোরে আসলে আপনি বাইবিট লিখে যদি সার্চ করেন দেখবেন যে বাইবিটের অ্যাপস আছে, অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন আপনার মোবাইলে। তো অ্যাপসটা আপনি ইনস্টল করেন আপনার মোবাইলে, অ্যাপসটা ওপেন করলে আপনি বাইবিট থেকে আপনার ইউআইটা পেয়ে যাবেন। বাইবিট এক্সচেঞ্জে ইমেল পাসওয়ার্ডটি ধরে একটা অ্যাকাউন্ট করে নেবেন নর্মালি, অ্যাকাউন্ট করার পর আপনি আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে আসলে এখানে যে ইউআইটা পাচ্ছেন এটা আমাদের কাজে লাগবে, তার জন্য আমি আগে দেখিয়ে নিলাম। এখন চলে আসি আমরা গেলাম ডট ভূতে, তারপর আমাদের প্রবলেম ফেসের সমাধানগুলো দিব। তো আপনি নর্মালি যদি গেলাম ডট ভূতে এই অফারটার জন্য সাপোজ আমরা জয়েন করতেছি, ক্লিক করে দিলাম, আপনি আপনার ক্রোম ব্রাউজার দিয়ে চেষ্টা করবেন জয়েন করার। তো ক্রোম ব্রাউজারে যখন আমরা ক্লিক করলাম দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা এইভাবে চলে আসবে, আমি লগ আউট করে একটু দেখাই। এইভাবে চলে আসলে আপনাকে বলবো ফার্স্ট অফ অল কানেক্ট করতে, আপনি যদি নতুন ইউজার হন তাহলে কানেক্ট করবেন আপনি টুইটার ধারায়, অন্য কোনো ফাংশন ধরে কানেক্ট করতে যাবেন না, টুইটারটাই ইজি, টুইটারটা ধরে কানেক্ট করবেন। টুইটারে ক্লিক করলে আপনার টুইটার আগে থেকে এই ব্রাউজারে লগ ইন থাকতে হবে, তাহলে আপনার টুইটারের সাথে এটা অ্যাক্সেস হবে, অ্যাক্সেস হলে আপনার অটোমেটিকলি এটা লগ ইন হবে। তো আমি অনেকগুলো টাস্ক করে ফেলছি। তো এখানে নর্মালি যেসব প্রবলেমগুলো হয় আপনাদের, ফাইনাল প্রবলেমটা হচ্ছে টেলিগ্রামের ট্যাক্সের প্রবলেমটা হয়, যেটা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে তুলে ধরলাম। দেখুন এইখানে আমি টেলিগ্রামে ক্লিক করতেছি, ক্লিক করার পর আমি এই গ্রুপটাতে ক্লিক করলাম। তো খেয়াল করেন আমি কিন্তু গ্রুপে জয়েন করে ফেলছি। এখন যদি আমি ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসি অ্যান্ড কন্টিনিউ বারে ক্লিক করতে গেলে আমাকে বলতেছে আপনার টেলিগ্রামে জয়েন করা হয়নি।
তো এখানে একটা ইউজার নেম মেনশন করছে, এটা কিন্তু আপনারই টেলিগ্রামের একটা ইউজার নেম, যে টেলিগ্রামটা হয়তো আপনি পূর্বে কানেক্ট করছিলেন ওই টেলিগ্রামটা। তো আপনি এখান থেকে খেয়াল করবেন ফার্স্ট অফ অল আপনি কোন টেলিগ্রামটা ধরে আগে কাজ করছিলেন, ওই টেলিগ্রাম অ্যাকাউন্টটা আমাদের প্রয়োজন হবে। আপনি ইউজার নেমটা এখান থেকে ফোকাস করেন, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, অ্যাট ফার্স্টলি আমি আমার টেলিগ্রামের বর্তমান যে টেলিগ্রামটা ইউজ করতেছি ওটা সেভ মেসেজে যাচ্ছি আপনাদেরকে একটু সুবিধাবার্ত দেখানোর জন্য। আমি ওই টেলিগ্রামের নামটা এখানে ই করলাম, ইনপুট করলাম, তো টেলিগ্রামের উপরে ক্লিক করে দেখে নিচ্ছি আর কি যে এই টেলিগ্রাম এখন কোনটা আর কি, আমি বুঝে নিলাম নিজের জন্য আর কি, আপনি আপনার নিজের জন্য বুঝে নেওয়ার জন্য আর কি দেখাইলাম এটা। তো এই টেলিগ্রামটা আর কি মূলত এখানে কানেক্ট আছে আর কি, যেটা বুঝতে পারলাম। তো এটার এখন সমাধানটা কি, খেয়াল করে আবার দেখাচ্ছি, দেখেন এই টেলিগ্রামটা আগে থেকে কানেক্ট আছে, ওইটা এখন আমাদের রিমুভ করতে হবে। কারণ আপনি চাইলে পুরাতনটা দিয়েও কাজ করতে পারবেন, তবে আমি মনে করি প্রতি 7 দিন পর পর যেহেতু আমাদের টেলিগ্রাম লিমিট শেষ, আমাদের নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনাদের নতুনটা এখান এটা অ্যাক্সেস করা দরকার। তো আমি এখন পুরাতন সেই টেলিগ্রামটা চলে যাব। তো আমি ওই পুরাতন টেলিগ্রাম অ্যাকাউন্টটা, যে টেলিগ্রামটা ওইখানে কানেক্ট আছে, এটা আমি টেলিগ্রাম অ্যাক্স অ্যাপের ভিতরে লগ ইন করে রাখছি। আমি যদি এখানে সেটিংয়ে যাই, দেখতে পাচ্ছেন এই যে একই সেম, এখানে যে ইউজার নেমটা দেওয়ার এখানে যে প্রবলেম ফেসটা হয়েছে ওটা কিন্তু একই টেলিগ্রাম। তারপর ভালোভাবে বুঝে নেন এই যে একই টেলিগ্রাম। তো এই টেলিগ্রামটা, যে টেলিগ্রামটা এখানে কানেক্ট আছে, এই টেলিগ্রাম থেকে আমাদের অ্যাক্সেসটা রিমুভ করতে হবে। তার জন্য আপনি সার্চ বারে লিখবেন টেলিগ্রাম নোটিফিকেশন। দেখেন টেলিগ্রাম নোটিফিকেশন লিখে সার্চ করলে টেলিগ্রাম নোটিফিকেশন এইটা চলে আসবে। তো এটা আমি সার্চ করে এইটা নেবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে গেলাম ডটের যে ভূত, এখানে একটা অ্যাক্সেস রয়েছে। খেয়াল করে দেখেন যে একটা অ্যাক্সেস রয়েছে, এটাকে আমাদের ডিসকানেক্ট করতে হবে। আপনি গেলাম ডট ভূতে আসলে একটু ঘুরে ঘাটাঘাটি করে দেখতে পারবেন, নোটিফিকেশন আসে যে গেলাম ডট লেখার থেকে একটা অ্যাক্সেস আপনার এখানে ব্রাউজারের সাথে, আপনার ক্রোম ব্রাউজারের সাথে আপনার মোবাইলে কানেক্ট রয়েছে। তো এটা আমাদের কী করতে হবে, আগে ডিসকানেক্ট করতে হবে। ডিসকানেক্ট করলে কী হবে, আমাদের ওই ইউজার নেমটা এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেল। তো এখন যদি আমি দেখাই আপনাদের, এখন যদি আমি কন্টিনিউ বারে ক্লিক করি, তো আমি আগে কী করবো, ইডিট অপশনে যে এটা রিমুভ করে দিই, এই টেলিগ্রামটা যেটা কানেক্ট রয়েছে এটা আমরা রিমুভ করে দিচ্ছি গেলাম ডট থেকে, অ্যান্ড সেভে ক্লিক করলাম। খেয়াল করেন সেভে ক্লিক করার পর এখন আমি টেলিগ্রামটাতে কাজ করব। তো এখন আমি যদি টেলিগ্রামে ক্লিক করি অ্যান্ড আমি এখানে ওদের গ্রুপে যদি জয়েন করি, তো গ্রুপে তো আগে থেকে জয়েন করছি, এখন কন্টিনিউ বারে ক্লিক করে দেখুন এখন কিন্তু আপনার বর্তমান যে টেলিগ্রামটা ওটা অ্যাক্সেস হচ্ছে। তো এইখানে দেখেন আগেরটাই দেখাচ্ছে, আগের যে টেলিগ্রামটা কাজ করতাম ওইটাই এখন আবার বলতেছে কানেক্ট করতে। এইটা ভুলও কেউ করবেন না, এটা কেউ ভুলো এই কাজটা করবেন না। তাহলে আপনার পুরাতন সেই ওই টেলিগ্রামটাই আবার কানেক্ট হবে। এখান থেকে আপনি ডি লাইনে ক্লিক করবেন, ডি লাইনে ক্লিক করে আপনি এটাকে রিমুভ দিলেন। আবার কন্টিনিউ বারে যদি আমরা ক্লিক করি, আচ্ছা এটা লগ আউট করতে হবে, সরি, এগুলোর কোনো কাজ হবে না, এখানে কোনো কাজ নেই। কাজ হচ্ছে আমাদের এই যে লগ আউট, মানে আমাদের আগের টেলিগ্রামটা এখান থেকে লগ আউট করে দিচ্ছি, ঠিক আছে। লগ আউট করার পর এখন আপনাকে ফোন নাম্বার দিয়ে আপনার বর্তমান টেলিগ্রামটা লগ ইন করতে হবে। তো বর্তমান টেলিগ্রামটা যদি আমরা আসি তাহলে আপনাদেরকে বুঝাইতে পারবো। দেখুন বর্তমান টেলিগ্রামটা, আসার পর সেটিংয়ে যাবেন, বর্তমান টেলিগ্রামের ফোন নাম্বারটা আপনি দেখে নেবেন কী কী দিচ্ছেন। তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা কপি করে নিলাম বর্তমান টেলিগ্রামটা কানেক্ট করার জন্য। তো এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম বর্তমানের। দেওয়ার পর দেখি ঠিকঠাক আছে কি না, 38094, আচ্ছা। তো আমি আমার আগের টেলিগ্রামটা দেখে এখানে নাম্বারটা উঠে নিলাম, 380 প্রথমে ছিল। তারপর এটা হচ্ছে ইউকের নাম্বার, মেনে যে আকরানি নাকি একটা দেশ আছে ওই দেশ দিয়ে খুলছিলাম আর কি, ওই কান্ট্রির নাম্বার দিয়ে। তো আপনি টেলিগ্রাম এখন খুলতে পারেন, আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। এখন আমার এই টেলিগ্রামে একটা অ্যাক্সেস যাবে, যে বর্তমানে যে টেলিগ্রামটা আমি কানেক্ট করতেছি, আমার এই টেলিগ্রামে নোটিফিকেশন লিখে সার্চ করেন। টেলিগ্রাম নোটিফিকেশন সার্চ করলে আপনার টেলিগ্রাম নোটিফিকেশনে একটা অ্যাক্সেস আসছে, দেখেন যে গেলাম ডট ভূত থেকে। তো এখন আপনাকে এটা কনফার্ম করতে হবে, কনফার্ম করেন, দেখেন এটা অ্যাকসেপ্টেড হয়েছে। এখন আমাদের যেতে হবে এইখানে আগের জায়গায়। আসার পর দেখেন এটা অ্যাকসেপ্টেড করলে আমাদের বর্তমান টেলিগ্রামটা এখানে কানেক্ট হয়ে গেল। এখন দেখেন টেলিগ্রামের প্রবলেম সলভ, আমাদের টেলিগ্রাম জয়েন করা হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয়টা জয়েন করি, দ্বিতীয়টাতে আমরা জয়েন করতে পারতেছি। আমি যেভাবে বুঝাই দিছি, আপনি আরও অন্য অন্য অ্যাডমিনদের ভিডিও দেখেন, আমার মতো যদি এত ইজি বা এত ধীরে সুস্থে বোঝাতে পারে তো আলহামদুলিল্লাহ, আপনি বুঝে নেন। তবে আমি মনে করি ভাই, আমি আমার দিক থেকে কনফিডেন্স, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, এতটুকু আমি কনফিডেন্স নিতে পারি। কারণ আমি এক সময় ইউজার ছিলাম, আমিও প্রবলেম ফেস করছি, তার জন্য আমিও প্রবলেমগুলো বুঝি এবং প্রবলেমগুলো বোঝার সমাধান করার চেষ্টা আমি আপনাদেরকে মাঝে নিয়ে করতে চাই। তো এখন আমি কন্টিনিউ বারে ক্লিক করলাম, দেখেন আমাদের টেলিগ্রামের প্রবলেম সলভ, টেলিগ্রামের যে প্রবলেমটা আপনাদের হতো এটা আমি সলভ করে দিলাম। এখন চলে আসি আমরা ডিসকর্ডের প্রবলেমে। তো এখানে টাস্ক নেই, এটা বাইবিটের একটা কাজ ছিল, গতকালকে অফারটা শেয়ার করছি, তো সবাই হয়তো বা জয়েন করছেন। আমি টেলিগ্রামের টাস্কগুলো করতে পারিনি গতকালকে, যে টেলিগ্রামে খুব প্রবলেম ছিল।
এখন আমি টেলিগ্রামে টাস্কগুলো করে নিলাম আর কি, আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমারও একটা কাজও কমপ্লিট হয়ে গেল, প্লাস আপনাদেরও কাজটা দেখাতে পারলাম। তো আমার এখন অল কাজ কমপ্লিট। যদি আপনি বাইবিটের অফারটা এখনো জয়েন না করে থাকেন, প্রত্যেকেই অফারটা জয়েন করে নেন, ঠিক আছে? এই অফারটা জয়েন করতে গেলে ফার্স্ট অফ অল আপনার কাছে, আপনি যে কোনো একটা টাস্ক কমপ্লিট করতে গেলে আপনার কাছে বাইবিটে ইউআইডি যাবে, বাইবিটে ইউআইডিটা আপনাকে বসিয়ে সেভ করে নিতে হবে, তাহলে আপনি পেমেন্টটা পাবেন। বাইবিট এক্সচেঞ্জে ডিরেক্টলি আপনাকে ডলার দেওয়া হবে, তো বাইবিট এক্সচেঞ্জে ডিরেক্টলি আপনি পেমেন্টটা পাবেন। বাইবিটে ইউআইডি কিন্তু আপনাদেরকে ভিডিওর শুরুতে কিন্তু দেখাই দিচ্ছি যে বাইবিট এক্সচেঞ্জে আপনি যেখানে আসলে ইউআইডিটা পাবেন ওইটা আপনি টেলিগ্রাম মানে গেলাম ডট ভূতে আপনাকে সেভ করে নিতে হবে। প্রত্যেকে জয়েন করে নিন, আবার রিমাইন্ডার দিয়ে দিলাম যে এখানে আমি লিখেও দিছি বাইবিটে ইউআইডি সাবমিট দিবেন। তো এখন আমরা সেকেন্ডলি একটা গেলাম ডটের ভূতে কাজ করব এবং সেখানে প্রবলেম সলিউশন করে আপনাদের মধ্যে চেষ্টা করব। সেকেন্ডলি একটা $5,000 ইউএসডিটির একটা অফার শেয়ার করছি। তো এইখানেও আপনাদের অনেক প্রবলেম হয়েছে, আমি এখানেও অনেকে মানে প্রবলেম হয়েছে বলতে আমারই মানে প্রবলেম যেগুলো হয় আপনাদের হয় সাধারণত ডিসকর্ডের প্রবলেম। তো ডিসকর্ডের প্রবলেম নিয়ে আমাকে অনেকে কমপ্লেন করছেন, ভাই ডিসকর্ডের কাজগুলো করতে পারি না। যেমন আমি যদি এখানে আসি, আপনাদেরকে ভিডিও শুরুতে একবার দেখাইছি, আবারও দেখাচ্ছি, ভিডিওটা বড় হোক, এখানে আসলে দেখতে পাচ্ছেন, খেয়াল করেন March 24 ওদের ডিসকর্ডের নাম, বাট আমি যখন জয়েন করলাম আমি কিন্তু সেই বাইবিটি পড়ে আছে, আমি কিন্তু ওদের গ্রুপে জয়েন করতে পারিনি। তো এটার সলিউশন কি? অ্যাট ফার্স্টলি আপনার সলিউশন হচ্ছে আপনি অ্যাট ফার্স্টলি আপনি দেখে নেবেন আপনি কোনটা ধারা কাজ করতেছেন। এখানে ইডিটে আসবেন, আসার পর আপনি কোন ডিসকর্ডটা আপনার ব্রাউজারে কানেক্ট থেকে দেখে নেবেন। যেমন আমার এখানে ডিসকর্ডটা কানেক্ট রয়েছে, এই যে এই নামের ডিসকর্ডটা এখানে কানেক্ট রয়েছে, ঠিক আছে? তো এটা খেয়াল করে নেবেন যে আমি বর্তমানে যে ডিসকর্ড অ্যাপটা ইউজ করতেছি ওটার সেম নাম কিনা। হ্যাঁ, এটা সেম নাম, যদি সেম নাম না হয় তাহলে আপনি এখান থেকে আপনার ডিসকর্ডটা রিমুভ করে নেবেন। এখান থেকে কেটে দিলে রিমুভ হয়ে যাবে, আপনি নতুন ডিসকর্ডটা লগ ইন করে নিন যে ডিসকর্ডটাতে আপনি কাজ করেন। এটা হচ্ছে একটা সমাধান। আরেকটা সমাধান হচ্ছে আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে ডিসকর্ডের নামটা দেওয়া আছে প্লাস এখানে যে কানেকশনটা দেওয়া আছে একই কিন্তু না, কিন্তু তারপরে কিন্তু আমি কাজ করতে পারতেছি না। এটার প্রবলেম সলিউশন কি? এটা আপনাদের অনেকেই হতে পারে, অনেকে আমাকে বলছেন ভাই একই সেম নাম দেওয়া আছে বাট আমরা ডিসকর্ড জয়েন করতে পারি। এটার প্রবলেম হচ্ছে ডিসকর্ডে একটা লিমিটেশন থাকে যে 100 সার্ভারে জয়েন করার পর আর কোনো গ্রুপে জয়েন করা যায় না। তো এই প্রবলেম ফেস করলে আপনি কাজ করবেন কি, আপনি যে আগে পরে যে ডিসকর্ডে জয়েন করছেন ওগুলো এখানে ক্লিক করে লিভ দ্য সার্ভারে ক্লিক করে রিপ করে নেবেন। দেখেন আমি যে এখানে একটা প্রোফাইলে ক্লিক করলাম, এখান থেকে আমি খেয়াল করে দেখাচ্ছি যে এখানে যে কোনো একটা আপনি কাজ করবেন। এখন আপনি অনেকে বলবেন ভাই এগুলো রিমুভ করলে কি আমি অ্যাড্রপ থেকে পেমেন্ট পাবো, এটা অনেকে কোয়েশ্চেন। ভাই এরকম যদি আপনার সন্দেহ থাকে আপনি পেমেন্ট পাবেন না, যেমন আমি এগুলো চিন্তা করি না, আমি মনে করি ডিসকর্ডে একবার জয়েন করা হলে হবে, পরে অ্যাক্সেস ওরা এভাবে খুঁজে না। যদি আপনার কাছে সন্দেহ মনে হয় যে ভাই আমি এগুলো রিমুভ করলে আমি তো পরে অ্যাড্রপ থেকে পেমেন্ট পাবো না, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার দরকার নেই, আপনি নতুন একটা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে আপনি কাজ করতে পারেন। ইমেল দিয়ে এখন ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা যায়, আপনার একাধিক ফোন নাম্বার ইউজও করা যায়, কোনো সমস্যা নেই। আপনি নতুন ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে আপনি এখান থেকে আপনার আগের ডিসকর্ডটা রিমুভ করে নিয়ে নতুন ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে কী করি, যখনই আমার এই প্রবলেমগুলো হয় আমি এখান থেকে সার্ভার রিমুভ করি। সার্ভার রিমুভ করলে কী হয়, আমার গ্রুপ থেকে আমার অপশনগুলো ফাঁকা হচ্ছে। এখন যদি আমি জয়েন করার চেষ্টা করি আমি কিন্তু এখন জয়েন করতে পারবো। আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন আমি ডিসকর্ডের টাস্কটা যেহেতু কমপ্লিট করবো, এখানে যদি আমি ডিসকর্ডে ক্লিক করি, ডিসকর্ডে ক্লিক করলে কিন্তু এখন আমি ফাইনালি দেখবেন এখানে জয়েন করতে পারতেছি। 100 ইনভাইটে যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করার পর একটু ওয়েট করেন, হয়তো বা আমার নেটটা একটু স্লো হয়ে গেছে। সিম্পল ক্লিক করেন, আমি কিন্তু অলরেডি ওদের ডিসকর্ডে জয়েন করে ফেলছি, একটা হাই দিয়ে দিলাম। এখন এখান থেকে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে এখানে নাম কিন্তু শো করছে যে ওদের ডিসকর্ডে আমার জয়েন করা হয়েছে। এখন যদি আমি ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসি অ্যান্ড কন্টিনিউ বারে ক্লিক করি, দেখবেন আমার এই টিক মার্কটা চলে আসছে, একটু আগে কিন্তু ছিল না, 10 এন্ট্রি কমপ্লিট। এভাবে করে আপনার যখনই প্রবলেম হয় আপনি ডিসকর্ড রিমুভ করে নেবেন, সার্ভার রিমুভ করে নিয়ে বাকি ডিসকর্ডগুলোতে জয়েন করে নেবেন, ঠিক আছে? তো বাকি টাস্কগুলো আপনার এইভাবে কমপ্লিট করে নেবেন, এগুলো আমি দেখালাম না, ভিডিওটা অনেক সময় নেবে। তারপরে এখানে যে ওদের একটা নতুন টুইচ নামে একটা সাইট আসছে, এই টুইচ সাইটেও এখানে বলতেছে দেখেন আমিরুল ইজ নট অ্যালাউ, মানে ওই নামটা আমার এখানে অ্যাক্সেস নাই, তো এটা ফলো করা নাই। আপনি এইটাও একটা নতুন সোশ্যাল মিডিয়া সাইট, এটা নতুন আসে গেলাম ডট ভূতে, এখানেও আপনাকে অ্যাকাউন্ট করে গেলাম ডটের সাথে কানেক্ট করে নিতে হবে। যেমন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ফলো করতেছি, ফলো হচ্ছে না, এটা আমাকে একটু ডেস্কটপ মোড করে নিয়ে কাজটা করে নিতে হবে। তো এগুলো আপনার নিজের টেকনিক, আপনি একটু পরিশ্রম যদি করেন, কিছু কিছু প্রবলেম আছে এগুলো সলিউশন আপনি নিজে করতে পারবেন, এগুলোর জন্য কাউকে প্রয়োজন হয় না। তো যেগুলো আপনার প্রবলেম হয় আমাকে জানান, আমি যতটুকু চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার, কারণ এর বেশি তো আমার আর কিছু করার থাকে না। যেগুলো আমি পসিবল আমি আপনাদেরকে হেল্প করতেছি প্রতিনিয়ত। তো এখন ওদেরকে এটা ফলো করে দিলাম, এটা নতুন ডিসকর্ডের সার্ভার। ফলো করার পর এখন যদি আমি চলে আসি গেলাম রোড ঘুরতে, আবার ব্যাক করে চলে আসি, তো একটু খেয়াল করেন,
এখন আমি কন্টিনিউ বারে ক্লিক করলাম, দেখেন আমার কাজ কমপ্লিট। তো এখানে আপনি যাই করেন না করেন, এখানে আপনি ইডিতে ক্লিক করলে দেখবেন আপনার ওই সোশ্যাল মিডিয়াগুলো এখানে কানেক্টেড হবে, এগুলোর দিকে একটু কষ্ট করে ফোকাস দিবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমি প্রত্যেককে বলবো গেলাম ডটের যে বুথগুলো শেয়ার করি প্রত্যেকটা অফার ইম্পর্টেন্ট জয়েন করে নেবেন, কারণ প্রতিদিন অনেকগুলো অফার শেয়ার করা। যেমন গতকাল রাত তো আপনাদের মাঝে গেলাম ডটের বুথ শেয়ার করছি, এগুলোতে অনেকে জয়েন করছে। যেমন এখান থেকে অল পার্টিসিপেন্ট পেমেন্ট পাবে, এই এত বড় একটা অ্যামাউন্ট দিবে, ডিওবি টোকেন দিবে। যারা এই অফারগুলোতে জয়েন করেনি আপনি এখানে ক্লিক করে গেলাম ডটের, এখন তো প্রবলেম যেহেতু আপনার সলিউশন হয়েছে, আপনি প্রত্যেকে গেলাম ডট বুথে কাজ করবেন। এখন আইপি ব্লকের প্রবলেমটা আর হয় না। যদি আপনার কোনো আইপি ব্লকের প্রবলেম হয় যে এই টাস্কগুলো আপনার আসে না, সেক্ষেত্রে আপনি ভিপিএন কানেক্ট করবেন। এটা বলতে ভুলে গেছি, আমার তো টাস্কগুলো আসে, এখন অনেকেরই আসে, আগে আসতো না। তাহলে আপনারা ভিপিএন টাস্ক কানেক্ট করে কাজ করতে পারেন। যেমন বিভিন্ন সাইটের ভিপিএন আছে, যেমন আমি অনেকগুলো ভিপিএন কানেক্ট করে কাজ করি। যেমন আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আমি কোন কোন ভিপিএনগুলো দিয়ে কাজ করি, এখানে আপনি ভিপিএন মিলন লিখে সার্চ করতে পারেন, ভিপিএন মিলন বা ভিপিএন লিখে সার্চ করলে এখানে অনেক ভিপিএন পেয়ে যাবেন। এখানে আপনি আপনি ভালো ভালো বেশ কিছু ভিপিএন আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন, ফ্রি ভিপিএন। এগুলো আপনি আপনার মোবাইলে ইনস্টল করে মোবাইলে ভিপিএন কানেক্ট করে নিলে আপনার এখানে এই প্রবলেমটা হবে না। তো আপনি এখানে আপনি যখন সব কিছু রিমুভ দিয়ে টাইপ করবেন, দেখবেন আপনার এখানে কাজগুলো চলে আসবে। তো বিভিন্ন রকমের সমস্যার সমাধান আছে, অথবা যদি অনেকেরই তারপরও কাজে করতে প্রবলেম হয়, তারা কী করবেন, আপনার নতুন টুইটার অ্যাকাউন্ট খুলে আপনি নতুন টুইটার দিয়ে কানেক্ট করো, আপনি গেলাম ডট টুতে কাজ করতে পারেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকুন, ধন্যবাদ সবাইকে।